আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মোসমুসে খাস্তা সুজির নিমকি বানিয়ে দেখাবো। এই নিমকি খেতে অনেক মজার হয়, আবার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই সুজির নিমকি বানাবো। এজন্য এখানে আমি কাঁচা সুজি নিয়েছি 1/4 কাপ। একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, নিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1/3 কাপ। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, কালো জিরা 1/2 চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে সয়াবিন তেল 2 চামচ দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিব আর শক্ত একটা ডো তৈরি করে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ডোটা মথে নিতে হবে, তাহলে নিমকিগুলো ক্রিসপি হবে। ভালো করে মথে নিয়েছি, এখন আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিটে সফট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি আরেকটু মথে নিব, তারপরে 2 ভাগ করে 1 ভাগ ফিরিতে নিয়ে পাতলা রুটি বেলে নিব। ময়দা লাগিয়ে নিতে হবে, তাছাড়া ফিরিতে লেগে যাবে। একদম পাতলা করে বেলে নিচ্ছি। এখন আমি উপরে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে রোল করে নিতে হবে। এরকম করে রোল করে নিচ্ছি। বেশি চেপে রোল করবেন না। তারপরে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি, ভাজার সময় যেন খুলে না যায়। তারপরে নাইফ দিয়ে 2 সাইডে কেটে বাদ দিচ্ছি, দিয়ে সমান করে কেটে নিচ্ছি, পিস করে এরকম করে। সবগুলো আমি কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে একটা করে নিয়ে এইরকম করে ছোট্ট পাতলা রুটি বেলে নিচ্ছি। তারপরে তেল লাগিয়ে নিব সামান্য পরিমাণে। তারপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে ভাঁজ করব। তারপর আবারও তেল লাগিয়ে নিচ্ছি, বেশি চাপা যাবে না, আলতু করে লাগিয়ে নিতে হবে। হয়ে গেল। এরকম করে আমি সবগুলো নিমকি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন অনেকগুলো হয়েছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে ক্রিসপি হবে। তাছাড়া হাই হিটে ভাজলে উপরে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরে নরম থেকে যাবে। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল সুজির নিমকি। এই নিমকিগুলো খেতে খুবই ভালো লাগে। দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে।
আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।